أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহামিলাম রসুলিল্লাহ মাহতাম ভাই জানতে চেয়েছেন মুসলমান যদি নামাজ না পড়ে তাহলে সে কি কাফের আর সেই নাকি সারা জীবন জাহান নামে থাকতে হবে এই কথাটা কি সত্যি দলিল সহকারে বুঝিয়ে বলতে বলেছেন জাকাল্লা খের যে সমানিত মাহতারী ভাই রাসুস আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে সলাত ছেড়ে দিল সেই ব্যক্তি কুফরি করলো তো এটা কি ব্যক্তির উপরে নাকি আওম ফতোয়া এটি একটি বিষয় যখন ব্যক্তির উপরে এই ফতোয়া লাগাইতে যাইবেন তখন দেখবেন যে এই এখানে কুফর বিল আমেলি অথবা কুফর বিল এতেকা আদি বলা হয়েছে কুফর বিল আমেলি হচ্ছে বিশ্বাসগত আমলগত কুফর। মানে কেউ হয়তো মুসলিম সালাতের প্রতি বিশ্বাস আছে আল্লাহর প্রতি বিশ্বাস সলাত মাঝে মাঝে পড়ে তাহলে ফাহুয়া মবমিল আর কুফর বিল এতেকা কেউ যদি বিশ্বাসগত কুফরি করে আর সলাত আদায় করে না তাহলে ফাহুয়া কাফের এখন এটা বোঝার উপায় কি এটা বোঝার জন্যে সেই ব্যক্তিকে জানতে হবে যে ব্যক্তি সলাৎ পরে না সে ব্যক্তিকে বিরোধিতা করে না সলাতের বিরোধিতা করে না সলাতের বিরোধিতা করে বা সলাৎ পড়ে না তাহলে ফাহুয়া কাফের সেই ক্ষেত্রে ফতুয়া লাগানো যাবে আর যদি দেখা যায় সে ব্যক্তি মাঝে মাঝে সলাৎ পড়ে তাহলে সে ব্যক্তি ফাসেক মুসলিম রাসুদ সাল্লা সাল্লাম বলেছেন বাইনাল আবদি ওবাইনাল কুফরি ও শিরকি তার কুসলা একজন মুসলমান একজন কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাতে যে ব্যক্তি আল্লাহর সাথে সেরেক করে যে ব্যক্তি কাফের যে ব্যক্তি মুসলিম নয় যে ব্যক্তি সলাদ আদায় করে না আর যে ব্যক্তি সলাৎ আদায় করে সলাদ আল্লাহর আবাদত করে আল্লাহর সাথে খুফুরি করে না ফাঁসে কী করে না তো পার্থক্যটা মূলত সলাতে এখন সরাসরি অন্তত কোন ব্যক্তির উপরে ফতুয়া লাগানো যাবে না যে ব্যক্তি সলা আদায় করে না কাফের কিন্তু রাসু সাল্লাহ সাল্লামের এই ফতোয়াটা ফিট করা যাবে যে রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছে যে ব্যক্তি সলা আদায় করে না তাকে কাফের সাথে সমতুল্য করেছেন কারণ তা কাফের সালাত আদায় করে না তো ফতুয়াটা আসলে কোনো ব্যক্তির উপরে লাগানো যাবে না এটা আওয়াম ফতোয়া আশা করি বিষয়টি বুঝতে পারলেন আর আল্লাহ রবাহ আলম বলেছেন আল্লাহ সমস্ত গুনায় বান্দার ক্ষমা করে দিতে পারেন এখন যে ব্যক্তি সলা আদায় করে না সে ব্যক্তি হয়তো দীর্ঘকাল জাহান নামে থাকতে হবে চিরকাল নয় দীর্ঘকাল জাহান নামে থেকে হয়তো কোনো একদিন আল্লাহ তাকে উদ্ধার করতে পারে কিন্তু সেই দীর্ঘকালটা কত ভয়ঙ্কর সেটা হচ্ছে মূল বিষয় আর সেটা দূরত্ব কতটুকু কতদিন তো এই জন্যে অন্তত কোনো ব্যক্তি সলাদ না আদায় করে নিজেকে মুসলিম দাবি করাটা বড়ই বোকার রাজ্য বসবাস করা বরং আলেমদের ফতুয়া যে ব্যক্তি সলাদ আদায় করে না তার মধ্যে অনেকগুলো ফতুয়া তার পিছনে আলেমগর উল্লেখ করেছেন বা তার পিছনে তার ভিতরে ফিট করেছেন তো এটা তাকে জানা জানিয়ে দেওয়া যেতে পারে যে ব্যক্তি সালাত আদায় করে না মূলত সে ব্যক্তি চরিত্র হচ্ছে কাফের চরিত্র এটা অন্তত ওই ব্যক্তিকে জানিয়ে দিতে হবে আর যে ব্যক্তি একক তো সলাদ না আদায় করে বিশেষ করে আসর সলাতের কথা বলা হয়েছে আসুস সাল্লাম বলেছেন মান তারকা সোলাতুল্লা আসরি ফ্যাকা এম যে ব্যক্তি ইচ্ছে করে সল্লাতুল আসর ছেড়ে দিল তার জন্য ধন সম্পদ পরিবার সব ধ্বংস হয়ে গেল আর সলাত আল্লা আলম দরবারে শ্রেষ্ঠতম একটি আবাদত তাই ইসলামের যে প্রথম রোকন তা হচ্ছে ইসলামের যে প্রথম প্রধান স্তম্ভ পাঁচটি স্তম্ভ তা হচ্ছে সলাৎ এবাদতের মধ্যে তো সলাৎ অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে সর্ব অবস্থা আল্লাহ সোভানত আল্লাহ আমাদেরকে